কুম আসসালাম আহমদুল্লাহ আবার আমাদের এক বোন জানতে চেয়েছেন সৌন্দর্যতার খাতিরে কোন নারী তার চুল আহ কাটতে পারে কিনা বিশেষ করে সামনের চুল আর হেমদুল্লাহসাল্তুয়াসাল্ ও আলা রসুল ইল্লাহ অবাদ যে প্রিয় বোন কোন নারী সৌন্দর্য বর্ধনের আহ লক্ষ্যে যদি তার চুল কাটতে চান তো সেক্ষেত্রে আলেমদের ভিতরে তিনটি বক্তব্য রয়েছে আহ কেউ বলেছেন যে এভাবে আহ বর্ধনের জন্য হোক আর অন্য কোনো কারণে হোক এটা কাটা হারাম আবার কেউ বলেছেন যে না এটি মাকরু আবার অনেক আলেমই এটাকে বৈধ বলে তারা সুযোগ করে দিয়েছেন তো মূলত হচ্ছে আসলে প্রত্যেকটি কর্মই যতক্ষণ এক্ষেত্রে নিষেধাজ্ঞা পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত এটি বৈধ এটি আমাদেরকে ধরে নিতে হবে তো নারীদের চুল কাটা যাবে না এমন কোনো নিষেধাজ্ঞা নেই তবে নিষেধাজ্ঞাটা যেখানে সেটা হচ্ছে সৌন্দর্য বর্ধন আসলে কার জন্য কি লক্ষ্যে কি উদ্দেশ্যে যদি লক্ষ্য এবং উদ্দেশ্য যদি হয় বর্তমান আধুনিকতার নামে পশ্চিমা নারীদের যে সাজসজ্জা তাদের যে চালচলন সেগুলোর অনুসরণ সেগুলোর অনুকরণ এটা যদি হয় লক্ষ্য এবং উদ্দেশ্য তাহলে কোন অবস্থাটি এভাবে চুল কাটা বা চুলের সামনের অংশ থেকে কিছু কেটে কিছু ডিজাইন নিয়ে চুলগুলো কাটা এটা কিন্তু হবে না আর দুই হচ্ছে যে কি কারণে আমি এটা এই সৌন্দর্যতা আসলে অর্জন করতে চাচ্ছি যদি সেটা কোনো পরপুরুষ বা স্বামী নেই এমন কোন নারী কোনো অন্য কোন ব্যক্তি বা অন্য কোন কাউকে দেখানোর উদ্দেশ্যে এমনটি করেন তাহলে সেক্ষেত্রেও এটা জায়জ নেই একমাত্র স্বামী যদি তিনি চান এবং সেটা অবশ্যই কোনো ওয়েস্টার্ন কোন কালচারের অনুসরণ হবে না এটুকু পাশাপাশি নিশ্চিত হতে হবে তাহলে সেক্ষেত্রে স্বামীর মনোরঞ্জনের জন্য স্বামীর তার চাওয়া পাওয়া এটা পূরণের উদ্দেশ্যে এমনটি করা যেতে পারে এক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু আমাদের অত্যন্ত সতর্কতার সাথে দেখতে হবে যে এটা যেন কারো কোনো জাতি বা গোষ্ঠীর কালচার আহ যাতে না হয় কারণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মান সব ভাবে কৌমেন ফাহ যে যে জাতি গোষ্ঠীর কালচার গ্রহণ করলো সে তাদের অন্তর্ভুক্ত হবে ঠিক একইভাবে এটিও আমাদের খেয়াল রাখতে হবে যে এটা যেন কোনো পুরুষের চুল কাটার সাথে সাদৃশ্যপূর্ণ না হয় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বিল যে সমস্ত নারীরা পুরুষের বেশভূষা পুরুষের কাটিং এটা ধারণ করে বা পুরুষের অনুকরণ করে সে সমস্ত নারীদের উপরে অভিশাপ বর্ষিত হয় অতএব নারী একজন তিনি তার চুলের সামনের অংশ কেটে সৌন্দর্যতা আহ বর্ধন করতে পারেন কিন্তু এ সমস্ত নীতিমালা তাকে অবশ্যই মেনে এটি করতে হবে অর্থাৎ কোনো অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ হবে না কোন পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ হবে না এবং এটার লক্ষ্য এবং উদ্দেশ্য হবে স্বামীর সন্তুষ্টি স্বামীর চাওয়া পাওয়া পূরণ অন্য কোনো উদ্দেশ্য যদি হয় তাহলে এটি জায়জ নেই আল্লাহ আলম সাহবাহ আল নবিনা মোহাম্মদ